বলুন তো আমাদের সমাজে নামাজ পড়ে না এমন মুসলমান আছে কিনা? নামাজ না পড়লে গুনাহ হয় জানে কিনা? নামাজ না পড়ার গুনার শাস্তি জাহান্নাম জানে কিনা? তওবা করে না, কেন করে না? বিভিন্ন কারণে। জানে এই গুনার কারণে আমার আত্মা অপবিত্র, জানে এই গুনার কারণে আমি জাহান্নামের শাস্তির যোগ্য। এত কিছু জানার পরেও, এত কিছু বোঝার পরেও এই অপবিত্র আত্মাওয়ালা গুনাগার মুসলমানের দল কেন তওবা করে না? কেন আবার আত্মাটা পাক পবিত্র করে জান্নাতের যোগ্যতা অর্জন করার সাধনায় কেন লেগে যায় না? তার পিছনে কতগুলি কারণ আছে। এক নম্বর কারণ হলো তার মনের মধ্যে যে গুনার মজা, উহুবুগের লালসা, এই লালসার কারণে, মনের গুনার মজা উহুবুগের লালসা তাকে তওবা করতে দেয় না। গুনার মজা উহুবুগের একটা লালসা যে মানুষের মনে বিদ্যমান থাকে, এই লালসা তাকে তওবা করতে দেয় না। এটা হলো এক নম্বর কারণ। কেন মানুষ জানে বুঝে নিজের আত্মাটা গুনার দ্বারা অপবিত্র হয়ে গেছে, জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেছে, তারপরও পবিত্রতার পথে আসে না কেন? জাহান্নাম থেকে মুক্তির পথে আসে না কেন? জান্নাতের পথে ফিরে আসে না কেন? গুনার মজার লালসার কারণে। কিসের কারণে? এক নম্বর কারণটা কি? গুনার মজার লালসা। দুই নম্বর কারণ হলো মানুষ কতগুলি কুস্বভাবের তাড়নায় গুনাহ করে, কতগুলি কুস্বভাবের তাড়নায় গুনাহ করে। এই কুস্বভাবগুলি মনের ক্ষেতের মধ্যে, ক্ষেতের ফসলের ক্ষেতের আগাছার মতো ফলে। কৃষক যে ক্ষেতে ফসল ফলায়, কৃষকের ক্ষেতের ফসল ফলানির পদ্ধতি হলো, কৃষকের ক্ষেতে যদি চাষাবাদ করে, ফসল ফলায়, পরিশ্রম করে, তাহলে ফসল ফলাতে পারে। কিন্তু কোনো কৃষক যদি তার ক্ষেতে ফসল ফলাবার মতো পরিশ্রম করে না, ক্ষেতকে যদি এমনিতেই ফেলে রাখে, তাহলে সেই ক্ষেতে কতগুলি আগাছা ফলাতে হয় না, অটোমেটিকলি ফলে। আমার কথা বুঝে থাকলে বলুন, কোনো কৃষকের ক্ষেতে ফসল এমনিতেই ফলে না পরিশ্রম করে ফলাতে হয়? পরিশ্রম করে যদি কোনো কৃষক তার ক্ষেতে ফসল ফলায় না, তাহলে তার ক্ষেতে আগাছাগুলি ফলাতে হয় না, এমনিতেই বলে। ঠিক তেমনিভাবে মানুষের মন, মানুষের অন্তর, মানুষের আত্মা কৃষকের ক্ষেতের মতো, কতগুলি সুস্বভাবের ফসল এই মনের ক্ষেতের মধ্যে পরিশ্রম করে ফলাতে হয়। যেই মানুষ তার মনের ক্ষেতের মধ্যে সুস্বভাবের ফসলগুলি ফলায় না, তার মনের ক্ষেতের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই ফলে। একেবারে মানুষের মনটা হলো একেবারে সম্পূর্ণ কৃষকের ক্ষেতের মতো। আবারও বলছি, কৃষক যদি তার ক্ষেতে সুফসল ফলাতে চায়, এমনিতেই ফলে না পরিশ্রম করে ফলাতে হয়? যদি কোনো কৃষক তার ক্ষেতে পরিশ্রম করে ফসল ফলায় না, আগাছা ফলাতে হয় না, এমনিতেই ফলে। ঠিক তেমনিভাবে কোনো মানুষ যদি তার মনের ক্ষেতের মধ্যে পরিশ্রম করে সুস্বভাবের ফসল ফলায় না, তাহলে তার মনের ক্ষেতের মধ্যে কতগুলি কুস্বভাবের ফসল এমনিতেই ফলে। ওই কুস্বভাবের আগাছাগুলির তাড়নায় সে জানে বুঝে গুনাহ করলে আত্মা অপবিত্র হয়, বুঝে গুনাহ করলে জাহান্নামের শাস্তির যোগ্য হয়। জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও তার মনের ক্ষেতের মধ্যে যেহেতু এই আগাছা, এই কুস্বভাবের আগাছা বিদ্যমান, এই জন্য মনের ক্ষেতের কুস্বভাবের আগাছা হয়তো তওবা করতে দেয় না, আর না হয় একদিন তওবা করলে আরো 10 বার সেই গুনাহ করে ফেলে। যেসব কারণে মানুষের গুনার দ্বারা মন অপবিত্র হয়, বুঝে শুনেও তওবা করে না, মন পবিত্র করে না, তার মধ্যে আজকের মতো দুটি কারণ বলে দিলাম। একটি কারণ হইল গুনার মজা উহুবুগের লালসা মানুষের মনে বিদ্যমান থাকে, এই লালসার কারণে তওবা করে মন পবিত্র করতে চায় না। আর দ্বিতীয় কারণ, মনের কুস্বভাবের আগাছা মন থেকে পরিষ্কার করে না, এই আগাছার তাড়নায় মন অপবিত্র নিজে নিজে বুঝে। আমার তো মনে হয় আমার কথা শুরুর থেকে এ পর্যন্ত যারা বুঝেছেন তারা অবশ্যই টের পাচ্ছেন আপনার মনটা পবিত্র না অপবিত্র। বুঝে থাকলে, যখন বুঝতে পারে মনটা আমার অপবিত্র, তখনও তওবা করে মন পবিত্র করার পথে এগিয়ে আসে না। কেন? তার মনের ক্ষেতের মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা আছে, এই আগাছা তাকে তওবা করতে দেয় না। এই জন্য
গুনাগারদের জন্য তওবা করা বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে গুনাগারদের এই কঠিন হৃদয়কে নরম করার জন্য, তওবার পথ সহজগামী করার জন্য, তওবার পথ সহজগম্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে একটি ব্যবস্থা দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস-সাদিকিন। হে ঈমানদারগণ, গুনাহ করলে যে আল্লাহ শাস্তি দিবেন সেই কথা অন্তরে ঢুকাও, তোমার মন তওবা করতে তৈরি হবে। আর গুনার ভয়াবহ পরিণাম জাহান্নামের শাস্তি এই কথাটাও তোমার অন্তরে তুমি নিজে নিজেই ঢুকাতে পারবে না। তুমি আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করো, আল্লাহওয়ালাদের সংস্রব লাভ করো, যারা নিজেদের আত্মা পবিত্র করে নিয়েছেন এমন পবিত্র আত্মার অধিকারী লোকদের সংস্রবে যাও। এদের সংস্রব তোমার অন্তরের কাঠিন্য দূর করে দেবে, তোমার জন্য তওবা করা সহজ হয়ে যাবে।